প্রতিস্থাপন নিশ্চিত না করে গাছ কাটা বন্ধ করতেই হবে। তার মানে একটি গাছ কাটলে দশটি গাছ লাগাতে হবে। এই তত্ত্ব, এই ব্যবস্থাপনা, এই নীতি বাংলাদেশে গ্রহণ করা ছাড়া এখন আর ঘুরে দাঁড়ানোর পথ নাই, এবং এই একটার জন্য আমাকে বিদেশিদের প্রতি তাকিয়ে থাকার প্রয়োজন নাই। এদেশের মাটি মানুষকে নিয়ে এদেশের মানুষের বসবাস। আমরা বন্যার সাথে বসবাস করতে পারি, আমরা এই তাণ্ডবের সাথে বসবাস করতে পারি, আয়রার সাথে বসবাস করেই বাঙালি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদেরকে ভোলা শেখানো হচ্ছে, ভুলতে শেখানো হচ্ছে আমাদের ঐতিহ্য, ভুলতে শেখানো হচ্ছে আমরা যেটা সেটা সক্ষম। এই জায়গাটুকু আমি বলে আমি কয়েকটা জায়গা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। সবুজায়ন এবং জলাধার বা আমাদের জল সম্পদকে শেষ করার জন্যে পৃথিবীর কেউ দায়ী না, আমরা দায়ী। আমাদের একটা অদ্ভুত সমস্যা আছে যেটা আমাদের সম্পদে পরিণত করার চেষ্টাটার জন্য আমরা দায়ী, কিন্তু এই সমস্যা আমাদেরকে সর্বগ্রাসের সমস্যায় পরিণত হচ্ছে, সেটা হচ্ছে জননীতি। অসম্ভব ঘনত্বের একটা দেশ এই শহর, 50,000 মানুষ প্রতি বর্গ কিলোমিটার পৃথিবীর কোথাও গিয়ে এখন বলি বিশ্বাস করে না। বিদেশের সেমিনারে বললে ওরা প্রথম হলো একটা অঙ্ক বোধ হয় আমরা ভুল করেছি, আসলে ভুল করিনি, সত্য। 48,000 এই শহরে 48,000 মানুষ প্রতি বর্গ কিলোমিটার, গড়ে ওল্ড টাউনে 68,000 মানুষও আছে, 63,000 মানুষও আছে, এটি কল্পনাও করা যায় না। নিউ ইয়র্ক শহরের মতো শহরে যারা অতি জনঘনত্বের, যুক্তরাষ্ট্রের একটি শহর, তাদের প্রায় 22 গুণ অথবা 36 গুণ কোনো কোনো অঞ্চলের চেয়ে, এটি একটি ফারাক্রান্ত সিচুয়েশন। ফলে জুম বাংলা যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাগুলি দেখালো, অথবা উনি সরাসরি নিজে গিয়ে যে অভিজ্ঞতা তুরস্কে করলেন বিপ্লব ভাই, ওই ঘটনা আমাদের এখানে ঘটলে হাজারের অঙ্কে থাকবে না, এটা লাখের অঙ্কে যাবে। আমি আপনাদেরকে আমাদের অবস্থাটা ভয়াবহ হওয়ার পিছনে আসল আরও কয়েকটা জায়গা আপনাদেরকে দেখতে বলবো। মনে রাখবেন, জলবায়ুর বৈশ্বিক পরিবর্তন একটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, জলবায়ু পরিবর্তন হবে না, আপনি পরিবর্তন হন নাই, উনি গতকাল 10 বছর আগে যখন চিনতাম তখন যা ছিলেন এখন কি তাই আছেন, তাই তো, এটা স্বাভাবিক। আপনি যদি বলেন অতি তাপমাত্রা 1960 সালে 42.3 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল, তাজউদ্দিন সাহেবের লেখায় পাওয়া যায় যে সেই সময় অতি গরম, গরমে মানুষ হাঁসফাঁস করছিলেন এবং সেটা টেম্পারেচার ছিল 42, আমি তখন 38-এ টিকতে পারছি না। মনে রাখবেন, টেম্পারেচার যাই হোক না কেন, তার তীব্রতা অনুভূত হচ্ছে গরিব মানুষের গায়ে, কারণ আমি আপনি এই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের আবেশে রয়েছি। একটা ছোট পাড়ার মসজিদও এখন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, আপনি খেয়াল করে দেখেন এই মুহূর্তে যদি বাইরে 36 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, আমার এখানে 24-25 ডিগ্রি, আমি 11 ডিগ্রি কমালাম, কমিয়ে করছিটা কি, ওটা তো একটা ফ্যান, ও এই শীতলতা টেনে নিয়ে কম্প্রেসারের মাধ্যমে বাইরে দিয়ে দিচ্ছে। বাইরের ওই পাশেই হয়তো এইমাত্র রিক্সাটা টেনে এসে বসে আছে, ছোট করে একটা রুটি আর চা খাওয়ার চেষ্টা করছে আমার রিক্সাওয়ালা ভাই, তার গায়ের উপর আমি 11 ডিগ্রি সেলসিয়াস তুলে দিলাম জল। তার মানে তিনি অনুভব করবেন এই 36 ডিগ্রি তার সেলসিয়াসকে অনুভব করবেন 42 ডিগ্রি 44 ডিগ্রি, তার এই তীব্রতা অনুভব তো না, এটাকে আমার চাপিয়ে দেওয়া অনুভব। এটি হচ্ছে বেসিক্যালি সামর্থ্যবান ও অসামর্থ্যবানের প্রচণ্ড রকমের বৈষম্য, এবং এই বৈষম্যতার জন্যে আজকে সত্যিকার অর্থে আমরা এই অবস্থার শিকার হয়েছি। আমরা নগরায়নে বৈষম্যতা তৈরি করেছি, গণপরিবহন ব্যবস্থায় MRT ছাড়া, মেট্রো ছাড়া, যেটা সবচেয়ে এক্সপেন্সিভ, গণপরিবহনের সবচেয়ে এক্সপেন্সিভ মোডালিটি হলো মেট্রো, সেটা করেছি এত বছরে, কিন্তু বাদবাকি এই যে ফুটপাতটা উন্নয়ন করা 100 কোটি টাকার প্রকল্প করছে না। আমার শহর গাছে গাছারণ্য ছিল, অর্থাৎ গাছের ছায়ায় লতায় পাতায় জড়ানো এই শহর, আমি বড় হয়েছি শহরে আমার চোখের সামনে, আজকে সেখানে বৃক্ষ শূন্য, বৃক্ষ কেটে বাগান বানাচ্ছে। আপনাকে মনে রাখতে হবে, বৃক্ষ দেয় ছায়া, বাগান আপনাকে ছায়া দেয় না, আর এই কৃত্রিম বাগান দিয়ে আপনি বাঁধবেন না। ফলে একটা সবুজায়ন নীতিমালা তৈরি করা দরকার, এবং সেটা বাস্তবায়নের জন্যে প্রত্যেককে বাধ্য করা দরকার, রাষ্ট্রভাবে হোক, জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে হোক। আমাদের বনভূমি স্বাভাবিক নিয়মে যায়নি, শুধু পুঁজির কাছে হেরেছে মাত্র, কারো রিজোর্টের জন্য হেরেছে, কারো শিল্প বানানোর নামে হেরেছে, যদিও সরকার বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চল একের পর এক করে তুলেছেন,
বিভিন্ন ইপিজেড, বিভিন্ন হাইটেক পার্ক, এগুলো করা সত্ত্বেও সেগুলোর প্রত্যেকটা প্রায় ধুকে ধুকে মরছে, খালি খালি জমি, সেখানে কোনো শিল্প প্রতিষ্ঠান যাচ্ছে না, সেখানে গ্যাস বিদ্যুৎ পানি সাশ্রয়ী মূল্য দেওয়া সত্ত্বেও তারা যাচ্ছে না, কারণ কৃষি জমি দখল করে গরিবের ঘাড়ের উপর চেপে বন ধ্বংস করে এই রাষ্ট্রের এই পুঁজিপতিরা রাষ্ট্রের লাভ দেখানোর চেষ্টা করছেন, তাদের লোভের কাছে পরাভূত হচ্ছে বনভূমি। এটি উদ্ধার করার জন্যে আমাদের সকলকে চার চার জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করতে হবে। গণপরিসর ভিত্তিক বনায়ন প্রয়োজন, এবং সেক্ষেত্রে সামাজিক বনায়নের নামে একটি আন্দোলন তৈরি হয়েছিল, এটি নেতিবাচকতা চোখে দেখছেন না। প্রথমত হলো এই সামাজিক বনায়নের নামে বিদেশি আকাশিয়া, ইউক্যালিপটাস সহ অসংখ্য বিদেশি গাছ লাগানো হয়েছে, আমার বৃক্ষের পাখিরা এখন আর বসে না, আমার জীব বৈচিত্র্য সমস্ত হারিয়ে যাচ্ছে, এবং এই সমস্ত গাছের তলায় অন্য গাছও হয় না, ঘাস তো দূরের কথা। আমাদের বনায়নে প্রথমত দেশজ, ফলজ, ঔষধি, পাখি এবং ফল সমৃদ্ধ গাছকে ফেরত আনতে হবে, এবং একই সঙ্গে সামাজিক বনায়নে অবশ্যই গাছ যখন বড়ো হয়, যিনি সামাজিক বনায়নের অভিভাবক থাকেন তার লাভ তাকে দেওয়ার জন্য গাছটা কেটে দিতে হবে। গাছ কাটার আগে প্রতিস্থাপন নিশ্চিত না করে গাছ কাটা বন্ধ করতেই হবে, তার মানে একটি গাছ কাটলে দশটি গাছ লাগাতে হবে। এই তত্ত্ব, এই ব্যবস্থাপনা, এই নীতি বাংলাদেশে গ্রহণ করা ছাড়া এখন আর ঘুরে দাঁড়ানোর পথ নাই, এবং এই একটার জন্য আমাকে বিদেশিদের প্রতি তাকিয়ে থাকার প্রয়োজন নাই। এইসব কপ টপ করে কোনো লাভ নেই, ভরং এর মধ্যে দিয়ে একটা পয়সা আমাদেরকে দেবে না। আমি আপনাকে বারবার বলছি, গাঁজা এবং রাফার ঘটনার পর এদেরকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। এবং একই সঙ্গে প্রকৃতি নির্ভর সমাধানকে সরকারকে সকলকে বাধ্য করতে হবে, যিনি পারছেন তিনি যা কিছু করবেন, এমন রাজ্য করার জন্যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয় নাই, আমার সামর্থ্য আছে আমি যা কিছু করে বেড়াবো, সেই জন্য তো এই দেশের গরিব মানুষের যুদ্ধ করে স্বাধীন করার নেই, ধনীরা দেশের যুদ্ধ করে স্বাধীন করার নেই, স্পষ্ট করে বলছি, ইতিহাসের সাক্ষ্য আপনারা দেখেন পড়ে শোনে, মুক্তিযুদ্ধ করেছে গরিব মানুষ, ধনীরা না। আজকে এই পুঁজি ধনীরা সমস্ত কিছু যার যা খুশি করবেন, এবং তার জন্যে দায় মেটাতে হবে ধনী দেশ যার যা খুশি করার কারণে আমরা, আর ধনী মানুষ পুঁজিরা এখানে যা যা খুশি করবেন বলে গরিব মানুষরা, এটা হতে পারে না। এবং এক্ষেত্রে আমরা মনে করি নগরীর ভবন, নগরীর নগরায়ন, সেগুলো প্রকৃতি নির্ভর সমাধানে করার ব্যাপারটা অগ্রাধিকার দিতে হবে, এবং এই বিষয়ে যারা ভ্রুক্ষেপ করবেন না তাদের ওই ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য আইন প্রয়োগ করতে হবে। কী কারণে আপনি দুবাইয়ের মতো, সিঙ্গাপুরের মতো, ফিনল্যান্ডের মতো সস্তা কাঁচের ভবন বানাবেন? কাঁচ আপনি ব্যবহার করতেই পারেন, সূর্য যেন কাঁচের পর্যন্ত না পৌঁছে সেজন্য বাংলাদেশের স্থপতিরা, বাংলাদেশের প্রকৌশলীরা বছরকে বছর চর্চা করে সারা পৃথিবীতে পুরস্কৃত হয়েছে, এখনও বাংলাদেশের নবীন স্থপতিরা সারা পৃথিবীতে পুরস্কৃত হয় তাদেরই অনুসন্ধিৎস্য চিন্তায়, নতুন নতুন উদ্ভাবনী শক্তির কারণে। কী করে প্রকৃতি নির্ভরতায় বসবাস করা যায়, গাছের সঙ্গে বসবাস করা যায়, প্রকৃতির সঙ্গে বসবাস করা যায়, আর সেখানে অনুকরণ প্রিয়তার জন্যে যথেচ্ছভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপর নির্ভর করে বাড়ি বানানো, এমনকি ছোটো ছোটো মসজিদ বানানো, এগুলিকে নিয়ন্ত্রণ করতেই হবে। যখন বড় দাঁত কিলিয়ে আমাদের মন্ত্রীবর্গ অথবা ব্যবসায়ী বর্গকে বলতে শুনি, এখন কিন্তু গ্রামেও খুব এসি চলছে, ধিক্কার জানাই, এটি হতেই পারে না, আমার গ্রাম এসির জন্য নয়, 8 মাস আমরা সেখানে নির্বিঘ্নে এই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই চলতে পারি। আমার জলভূমিকে যেভাবে ঢাকার চারপাশে ধ্বংস করা হয়েছে এর বিরুদ্ধে অনেক চেষ্টা করেছে কিন্তু প্রতিবাদ গড়ে তুলতে পারছি না। গত 35 বছরে আবাসন ব্যবসায়ীরা এবং সরকার নিয়ম নীতি তোয়াক্কা না করে অনুমোদনের মধ্যে দিয়ে 53% জলরাশি তারা চারপাশে বন্য প্রবণ ছাড় দিয়েছে, 53% রইল যা তার সংজ্ঞা পাল্টিয়ে ফেলা হয়েছে। বন্যপ্রবণ অঞ্চলের জায়গায় এখন বলা হয়েছে যে এগুলো শর্ত সাপেক্ষে উন্নয়নের এলাকা, শর্ত দেবে কে? ওই পুঁজির কাছে মাথানত প্রশাসন, এটি হতে পারে না। এবং এক্ষেত্রে আমরা মনে করি আমাদের যতটুকু খাল রয়েছে তার সাথে যে জলরাশি রয়েছে, বন্যপ্রবণ অঞ্চল রয়েছে,
জিরো টলারেন্সে তাকে সংরক্ষণে সরকারকে বাধ্য করতে হবে। এবং এক্ষেত্রে এই নেটওয়ার্কটা যদি ফেরত আনা না যায় খালের, এবং এটা যদি নদীর সাথে সংযোগ না করা যায়, এই মাঝে মাঝে পরিষ্কারের নাটক করে এই প্রহসন মেয়ররা যতই করুক, তাতে আমার জলাবদ্ধতা সামনের দিনগুলিতে নিরসিত হবে না। আগামী কয়েক মাসে প্রবল বর্ষণের আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাস আসছে, আমরা আবার ভুক্তভোগী হবে দরিদ্র মানুষ এই নগরীর। এর হচ্ছে না, একমাত্র কারণ হচ্ছে এই সংযোগগুলো তৈরি করে পুরো নেটওয়ার্কটা তৈরি করার জন্যে কোনো মহাপরিকল্পনা একজন মেয়রের কাছে নেই। প্রতিশ্রুতি দিয়েছেন এবং ওনারা মনে করেন প্রতিশ্রুতি দিলে মানুষকে বোকা বানানো যায়। এবং এর ফলে যেটা হয়েছে, এখন ওরা বলছেন অতীতে হয়েছে সেই হয়েছে, যদি বিভিন্ন উচ্চভিলাষী প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা যায়, তাহলে ঢাকা শহরের মানুষকে বাঁচানোর জন্যে এই কানেকশনগুলো তৈরি করার জন্যে এই কালভার্টগুলোকে সরিয়ে আবার যদি জমি অধিগ্রহণ করা যাবে না, কেন কেন মাত্র 33,000 লোকের হাতে অবৈধভাবে দখল করার কারণে ঢাকা শহরের 1.25 কোটি মানুষ জলাবদ্ধতায় ভুগবে? আমরা মনে করি চিহ্নিত 33,000 অবৈধ দখলদারের হাত থেকে বৈধ যদি হয়ে থাকে অধিগ্রহণ করার মধ্যে দিয়ে একটি পুরো পরিপূর্ণ ব্লু নেটওয়ার্ক ফেরত আনা উচিত, এবং নদীর সাথে তার সংযোগ নিশ্চিত করে ঢাকাকে অবশ্যই অবশ্যই একটি জলবান্ধব নগরীতে ফেরত আনা দরকার। হাতের ঝিলের মতো 18টি জায়গা চিহ্নিত করা হয়েছে, কিন্তু সেগুলো একটাও আর করা যাচ্ছে না দখলদারদের কারণে। সরকারি প্রতিষ্ঠান কাপতলির জলাভূমি প্রকল্প অনুমোদন করার পরেও সেখানে জমি ভরাট করেছে চোখের সামনে, হাইকোর্টের রায় দেওয়ার পরে এখনও মাটি কাটা হচ্ছে না, মনে হয় একবার ফেলে দিতে পারলে কাজ হয়ে গেল। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারপরে এই যে তিনটি জিনিস বললাম, সাম্যতার ভিত্তি নগরায়নের পরিকল্পনা বাস্তবায়ন, নগর দর্শন ঠিক করা, এবং অবশ্যই নগরের সকল অবকাঠামো সে অনুযায়ী করায় বাধ্য করা, আমাদের সবুজায়নকে সবুজ বিপ্লব আবার তৈরি করা, এবং সেক্ষেত্রে অবশ্যই সবুজায়ন নীতিমালার মধ্যে দিয়ে, অর্থাৎ সেই নীতিমালায় দাঁত বাগান ছাদ বাগান করবো কি না, কোথায় গাছ লাগাবো, কীভাবে গাছ লাগাবো, কারা সেটার মালিক হবে, কে নির্বাচন করবে, কে প্রতিপালন করবে, এবং গাছ কাটতে হলে কীভাবে সেটা কাটতে হবে, প্রতিস্থাপন কীভাবে করা হবে, এই জিনিসগুলোর মাধ্যমে। এবং তৃতীয় যেটা বললাম, আমাদের জলাভূমি আবার ফেরত আনতে হবে। ফেরত আনতে হবে এই জন্য বলছি, এটি রাষ্ট্রীয় সম্পদ। যখন একটি পার্কে হামলা করে, আপনার বুঝতে হবে সমস্ত নগরবাসী তার মালিক। আমাকে প্রশ্ন করা হয়েছে, ওখানে লিমিটেড এক্সপ্রেসওয়ে হাতের জেলের উপর দিয়ে যায়, যে কেন আমি এটা প্রতিবাদ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছি, ওই লেকের ভিতরে একটা পিলারও যদি পড়ে আর পাশে যদি ব্যায়াম ভবনে পড়ে, ব্যায়াম ভবনের কাছ থেকে আমার অনুমোদন দিতে হবে, তার কম্পেনসেশন দিতে হবে। আর লেকের উপর পড়লে 1.25 কোটি মানুষের অনুমোদন দিতে হবে, তাকে কম্পেনসেশন দিতে হবে। এটা হলো পার্থক্য। আমি মনে করি, আজকে তারের সামনে বলছি, যদি বনরাশি তৈরি করা, বন নগর বন তৈরি করা, এবং আমাদের খালগুলোর নেটওয়ার্ক তৈরি করার জন্য জমি অধিগ্রহণ করতে হয়, তাহলে সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের আবার খাল বিল জলের নগরী প্রত্যেকটি নগরীকে ফেরত দেওয়া উচিত। এবং সেই সঙ্গে যথোচিত বনায়নের জন্যে আগামী 3 বছরের কর্মসূচিতে এই তীব্রতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। আর সবচেয়ে হচ্ছে দূষণমুক্ততা। একটি জায়গা বলি, যিনি কামরুজ্জামান ভাই আমার বাম পাশে আছেন, দূষণমুক্ততার জন্য অনেক বছর ধরে বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করছেন। খালি আপনারা স্বাভাবিকভাবে, আমি যেহেতু একজন স্থপতি আমার মতো করে বলি, তাহলে আপনারা বুঝবেন, তা নাহলে তাত্ত্বিক কথা হয়ে যাবে। যখন একদম নিম্ন স্তরে এই 30 ফিট জায়গা, যেখানে একদম বায়ুর নিম্ন স্তর, সেখানে যখন ধুলিকণার দূষণ বেড়ে যায়, গ্যাসীয় দূষণ বেড়ে যায়, এই যে ময়লার বর্জ্য ফেলছে সেখান থেকে সালফারের বিভিন্ন গ্যাস বেরোচ্ছে, সেই দূষণ বেড়ে যায়, তখন কি হয় জানেন তো? এখানে ঘনত্ব, কণিকা ঘনত্ব বেড়ে যায়, গ্যাসীয় কণিকা ঘনত্ব বেড়ে যায়, এবং তখন সূর্যের আলো পড়ে এই ঘনত্বের কণিকাগুলো ভাইব্রেট করে তাপটাকে শোষণ করে এখানে সেটাকে সঞ্চিত করে আটকে রাখে, ফলে দূষণের সাথে তীব্রতা অনুভবের সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে যত বেশি দূষণ, তত বেশি আপনি তীব্র তাপ অনুভব করবেন, এবং সেই তীব্রতাও কিন্তু আপনি আমি অনুভব করছি না, গাড়িতে করে আসি, এসি চলে, আবার ঢুকে গেছে এসি রুমে, বেরিয়ে গিয়ে আবার হয়তো এসি টয়লেটে ঢুকবো, সেখান থেকে এসি অফিসে গিয়ে অফিস করবো, আমি আপনি কী করে উপলব্ধি করবো ওই মানুষগুলোকে?
এই জায়গাগুলো আমাদেরকে অবশ্যই নিবারণ করতে হবে। এই দূষণের কারণে যখন অতিরিক্ত শব্দ দূষণ আমি বাইরে করি, তখন ওই শব্দ থেকে বাঁচার জন্য আমি জানলাগুলি বন্ধ করে এসি ছাড়ি। আমি এখন ডিজাইন করি, কিন্তু আমার ক্লায়েন্ট সেই ডিজাইন অনুযায়ী জানলা খুলে রাখতে পারে না, বলে আমি শব্দের জন্য পারি না। শব্দটা কে করছে? আমি করছি বা আমার ড্রাইভার করছে। আমাদেরকে পুরো বিষয়টাকে আমাদের সমাধান যাত্রা হিসেবে গ্রহণ করতে হবে। মনে রাখবেন, যখন সমস্যা চিহ্নিত হয় 50% সমাধান হয়েই যায়। আমাদের সমস্যা চিহ্নিত, আনিস ভাই বলতেন, সমস্যা যখন চিহ্নিত শুরু হোক সমাধান যাত্রা।